আজকে 17 মধ্যে আধিপত্য প্রতিষ্ঠা করে আজকে এই সভা প্রমাণ করছে যে বাংলাদেশের মানুষ তার কোনো বাধা মানবে না, অবশ্যই এই দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি আমাদের কি বলেছেন, এই ছেলেরা কেউ বলতে পারে না কোন বাংলাদেশকে ফিরে চাই আমরা? আমি সেই বাংলাদেশকে ফিরে চাই যে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একটা তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে তুলে নিয়ে এসে একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের মানুষকে, তাই না? তিনি বাংলাদেশে ওই বাকশাল যারা করেছিল তাদের বাকশালকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক না? এত বড় বড় কথা বলে আমেরিকান লোকের, কত বড় বড় অম্বলম্ব কথা, আরে গণতন্ত্রকে তোমরাই ধ্বংস করেছো বারবার, 75 সালে বাকশাল করে ধ্বংস করেছো, আবার এখন গণতন্ত্রের নামে ওই এক ন্যায়তন্ত্র একদলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে। বন্ধু, আওয়ামী লীগের লোক তাদের দুর্নীতি, তাদের চুরি, তাদের ঠিক ডাকাতি, এটা তাদের মজ্জাগত হয় প্রকৃতিগত দুটা জিনিস, দুইটা জিনিস আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে আছে, ওরা তোরা বের হতে পারে না। একটা হচ্ছে চুরি, আর একটা হচ্ছে সন্ত্রাস। দেখবেন কোথায় কোথায় লাঠি নিয়ে আসবে, কোথায় কোথায় ধমক দিবে, হুঙ্কার দিবে, আরে তোমাদের এই হুঙ্কারে বাংলাদেশের মানুষ ভয় পায় না, বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। বন্ধুগণ, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের, বন্ধুগণ এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে।